السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شبريا درشق سورة الإخلاص تتا قل هو الله أحد এই সূরায় ইখলাসের মধ্যে আমরা এমন একটা মারাত্মক ভুল করে থাকি প্রিয় দর্শক, সেই ভুলের কারণে অর্থের মধ্যে মারাত্মক ধরনের পরিবর্তন হয়, যার ফলে অনেক সময় আমরা গুনাহগার হয়ে যেতে পারি। প্রিয় দর্শক, গুনাহগারদের ঠিকানা তো জাহান্নাম। এই জন্য আমি আপনাদেরকে বলেছি যে কুল হুয়াল্লাহ তথা সূরা ইখলাসে এমন একটা ভুল রয়েছে যে এই ভুলটা যদি আমরা করি তাহলে অনেক সময় আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। তো প্রিয় দর্শক, এই মারাত্মক ভুল সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং সেই ভুলটা আমাদেরকে শুধরিয়ে শুদ্ধ করে আমাদেরকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, না হলে আমরা তো গুনাহগার হবই এবং আমাদের নামাজও অনেক সময় নষ্ট হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভুল সম্পর্কে জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد। তো প্রিয় দর্শক, এই আয়াতের মধ্যে আমরা মারাত্মক ভুলটা করে থাকি, সেটা কি? সেটা হলো এই যে আফ লাম পেশ উল, এটা কিন্তু বড় আফ। তো আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি বড় আফ দিয়ে উল হুয়াল্লাহ আহাদ, তাহলে অর্থ হবে কি বলো? তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তে উল অর্থ হলো বলো, উল অর্থ বলো, আর হুয়া অর্থ তিনি, আল্লাহ তো আল্লাহ, আহাদ মানে এক অদ্বিতীয়। তো প্রিয় দর্শক দেখুন, কাফ লাম পেশ উল বড় কাফ দিয়ে যদি আমরা উচ্চারণ করি তখন তার অর্থ হবে বলো। এখন যদি আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা অনেকেই পড়ে থাকি কাফ লাম পেশ কুল মানে মধ্যখান পেছানো কাফ দিয়ে, ছোট কাফ দিয়ে আমরা পড়ি, তাহলে অর্থ কী হবে প্রিয় দর্শক? যদি আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ মানে ছোট কাপ দিয়ে মধ্যখান পেছানো কাপ দিয়ে আমি পড়লাম, তখন অর্থ কী হবে? খাও, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, মানে এক আল্লাহকে খেয়ে ফেলো অর্থ হবে, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই যে কাফ লাম পেশ কুল আমরা যদি মধ্যখান পেছানো কাপ দিয়ে পড়ি তাহলে অর্থ হবে খাও, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, কারণ কুল অর্থ হলো খাও, তুমি খাও, আর উল বড় কাফ দিয়ে অর্থ হলো তুমি বলো। পক্ষান্তরে কাফ লাম পেশ কুল যদি আমরা পড়ি তাহলে অর্থ হলো তুমি খাও। এখন যদি আমি পড়ি উল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, কারণ আমি বড় কাফ দিয়ে উচ্চারণ করেছি। পক্ষান্তরে এখন যদি আমি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ কী হবে? খাও এক আল্লাহকে, নাউযু বিল্লাহি মিন যালিক। এটাই হলো মারাত্মক ভুল সূরাতুল ইখলাসে। তো প্রিয় দর্শক, এটাকে আমাদেরকে শুদ্ধ করে নিতে হবে এবং এটাকে খুব খেয়াল হয়ে খুব কেয়ারফুলে আমাদেরকে এই উচ্চারণটা করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কাফ লাম পেশ উল উল উল, এইরকমভাবে হবে। তো আশা করছি আপনারা এই ভুলটা সম্পর্কে বুঝতেই পেরেছেন। তো চলুন আমরা সামনে বাড়ি। আল্লাহুস্সামাদ, আল্লাহুস্সামাদ, আল্লাহ অমুকাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল কাফে লাম কে ধরবে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমি এক শ্বাসে পড়ছি, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.